ফুলের সুবাসে এখন মাতোয়ারা, সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ, সেই সুবাসে প্রতিদিনই মাতেন লেখক, পাঠক এবং প্রকাশক। মঙ্গলবার যথারীতি বইমেলার দ্বার খোলে বিকাল তিনটায়, আর প্রতিদিনের মতন এদিনও প্রকাশিত হয় নতুন নতুন বই, যার সংখ্যা 147টি। এদিকে মোট প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়ালো প্রায় 2600-র মতন। হুমায়ুন আহমেদের বই কিনবো, বইমেলায় এসে ভালো লাগছে, আর সায়েন্স ফিকশন বই কিনবো। আর আমি বঙ্গবন্ধু ইতিহাসের বই কিনতে চাই। দৈনন্দিন জীবন সংক্রান্ত যে সাহিত্যগুলো আছে সেগুলোরও কিছু বই আমি খুঁজব। বাচ্চার জন্য তো একটু বিজ্ঞান ভিত্তিক আলোচনার বইগুলো নিব, প্লাস সাহিত্য গল্প পড়তে খুব ভালো লাগে। জাফর ইকবালের বই অ্যাকচুয়ালি বেশি পছন্দ করি। সংখ্যাই সবচেয়ে এগিয়ে কবিতার বই, দ্বিতীয় স্থানে রয়েছে উপন্যাস, এছাড়াও গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনীও রয়েছে পাঠকের পছন্দের তালিকায়। উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই বইটা আসছে আমাদের। তারপর রণজিৎ সরকারের প্রেম ভবিদ্রীন লিপি, তারপরে অন্ত হারিয়ে গেল। আমার একটি কবিতার বই এসেছে পরিবার পাবলিকেশনস থেকে, 270 নাম্বার স্টল এটি। আমার নবম কবিতা গ্রন্থ যতগৃহের ভস। দিন যত যাচ্ছে ততই বাড়ছে বই ক্রেতার সংখ্যা, সামনের দিনে এ সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন প্রকাশকরা।